আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন এপিসোডে। আজকের এপিসোডে আমি তৈরি করে দেখাবো কমলার জেলি। আর এই জেলিটা আপনারা খুব সহজে বাসায় তৈরি করে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারেন 3 মাস পর্যন্ত। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এবং উপকারে আসবে। আর আমার আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখি কিভাবে এই কমলার জেলিটা তৈরি করতে হয়। আজকের জেলি তৈরি করার জন্য আমি এখানে 2টো কমলা নিয়ে নিয়েছি। এখন কমলাটাকে ছিলে আমি প্রতিটা স্লাইস আলাদা করে নেছি। কমলাগুলো ছিলে আমি প্রতিটা স্লাইস আলাদা করে নিয়েছি। এবার এই স্লাইসগুলো থেকে আমি মাঝখানে যে বিচিটা আছে সেটা ফেলে দিব। আর ভিউয়ার্স, এই পর্যায়ে অবশ্যই মনে রাখবেন এই কমলা বিচিটা অবশ্যই ফেলে দিতে হবে, না হয় কিন্তু জেলিটা তিতে লাগবে। আমি সবগুলো স্লাইস থেকে এই বিচিটা আলাদা করে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এজন্য আমি কমলার এই স্লাইসগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখন আমি কমলাগুলোকে একে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এখন একটা স্পেচুলার সাহায্যে আমি এই কমলা রসটাকে চেপে চেপে সম্পূর্ণভাবে রসগুলো বের করে নিচ্ছি। এ পর্যায়ে আমি সম্পূর্ণ কমলা রসটাকে ছেঁকে নিয়েছি। এবার চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ইউজ করছি, আপনারা চাইলে এর থেকে বেশি বা কম ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন চুলা রসটাকে মিডিয়ামে রেখে আমি এই চিনিটাকে জাল দিয়ে একতার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে চুলা রসটাকে মিডিয়ামে রেখে আমি এই চিনিটাকে একতার করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই একতারটা ঠিক দেখতে কীরকমটা হবে। দেখলেন তো ভিউয়ার্স, এই চিনিটায় একতার চলে এসছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ব্লেন্ড করে রাখা কমলা জুসটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কমলা রসটা আমি ঢেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আর এই অরেঞ্জ ফুড কালারটা আপনারা যে কোনো সুপার শপে গিয়ে। এবার চুলা রসটাকে মিডিয়ামে রেখে আমি এই জুসের ঘনত্বটা একটু গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। প্রায় 5-6 মিনিট জাল দিয়ে জুসটা যখন একটু গাঢ় হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন আমি আগে থেকে একটু জুস নিয়ে রেখেছিলাম, এই জুসের মধ্যে আমি আগার আগার পাউডারটা মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এই আগার আগার পাউডারটা এই জুসের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এই আগার আগারের পরিবর্তে জেলেটিনও ব্যবহার করতে পারেন। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এই আগার আগার পাউডারটা জুসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিনির স্বাদটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি এই জেলিটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর এই ভিনেগার দেওয়ার কারণে এই জেলিটা 3 মাস সংরক্ষণ করে রাখা যাবে। ভিনেগারটা দিয়ে আমি আরও 5-6 মিনিট এই জেলিটাকে একটু গাঢ় করে নিব। প্রায় 6 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি জেলির ঘনত্বটা ঠিক কতটা গাঢ় হয়েছে। আমার জেলিটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। ভিউয়ার্স, আমি দেখিয়ে দিচ্ছি জেলির ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। আর এই চুলা থেকে নামিয়ে নিলে এই জেলির ঘনত্বটা কিন্তু আরও একটু বেড়ে যাবে। তাই এ পর্যায়ে আমি চুলা থেকে এই জেলিটাকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। জেলিটা ফুললি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন একটা কাচের জারে এই জেলিটা নিয়ে নিচ্ছি। দেখলেন তো ভিউয়ার্স, কত ইজিলি তৈরি হয়ে গেল আমাদের এই টেস্টি জেলি। আমি এখন একটা পাউরুটিতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি জেলিটা ঠিক দেখতে কতটা ইয়ামি হয়েছে। আশা করছি আজকের এই মজাদার স্বাদের জেলি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।